হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটা অনেক মজার ফিশিং রেসিপি দেখাবো। কয়েকদিন আগে আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম অ্যাবাউট মাই আলটিমেট কমফোর্ট ফুড, হুইচ ওয়াজ খিচুড়ি, গরুর গোশ, ডিম ভাজি অ্যান্ড পেঁয়াজ মরিচের পিকল। সো কিছু লেফট ওভার খিচুড়ি অ্যান্ড গরুর গোশ থেকে গিয়েছিলো, সেটা দিয়ে আজকে আমি একটা মজার ডিশ বানাবো, হুইচ ইজ কল্ড খিচুড়ি আরানচিনি। সো আপনারা যারা ইটালিয়ান ফুড পছন্দ করেন অবশ্যই আরানচিনি ব্যাপারে জানেন। নর্মালি ইটালিয়ানরা এটা লেফট ওভার রিজর্টো দিয়ে বানিয়ে থাকে এবং এর সাথে চিজ মিশিয়ে, খুব মজার একটা ডিশ। সো যেহেতু আমি খুব স্পাইসি ফুড পছন্দ করি অ্যান্ড খিচুড়ি ইজ ওয়ান অফ মাই ফেভারিট থিংস, আমি আজকে খিচুড়ি দিয়ে আপনাদেরকে আরানচিনি বানিয়ে দেখাবো। সো প্রথমে দেখি কী কী লাগবে এটা বানানোর জন্য। অবশ্যই খিচুড়ি আরানচিনির জন্য ওয়ান অফ দি ইম্পর্টেন্ট থিং ইজ খিচুড়ি। সো এখানে দু কাপের মতো খিচুড়ি আছে, কিছু অল্প গরুর গোশ আছে যেটা অলমোস্ট ঝুরি হয়ে গিয়েছে কয়েকদিন পরে, সো দ্যাট মেক্স ইট ইয়ামি, বাট আই ডোন্ট নিড মাচ ফর দ্যাট। এছাড়া আছে দুটো ডিম যেটা আপনার সব কিছুকে টুগেদার বাইন্ড করার জন্য লাগবে। অলসো আই হ্যাভ পারমেশন চিজ, বিকজ চিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আরানচিনি, বাট আপনারা অন্য চিজও ইউজ করতে পারেন। ইউ ক্যান ইউজ দেশি পনির, ইউ ক্যান ইউজ মোজারেলা, ইউ ক্যান ইউজ মেনি আদার চিজ, বাট আজকে আমি পারমিশন বাসায় ছিল এটাই ইউজ করছি। এছাড়া আছে প্যানকো ক্রাম, বিকজ প্যানকো ক্রাম দিয়ে যেটা হবে যে সেই বাইরে সুন্দর বিউটিফুল গোল্ডেন একটা কালার অ্যান্ড টেক্সচার দুটোই আসবে। অবশ্যই ময়দা এবং তেল বাইরের রাস্তাটা তৈরি করার জন্য ময়দাটা ফার্স্টে দিতে হবে। সো এই ইনগ্রিডিয়েন্টগুলো আজকে লাগবে। আসুন এখন প্রথমে আমি আরানচিনি বলগুলো বানাই। ফার্স্টে খিচুড়ির মধ্যে আমি যেটা করবো, কিছু চিজ গ্রেট করে দিয়ে দেবো। Give decent amount of cheese because I like the taste of the cheese with the rice, and also eta ekta binder hishebe kaaj korbe. You can see I like lots of cheese in that, gives that sharp flavor which I'm looking for. So ekhon hoye giyeche, ami ei batter modhe eta sundor kore cheese er sathe mishiye nebo. আমি এখন যেটা করব যে গরুর গোশটা এটার মধ্যে জাস্ট ট্রান্সফার করে দেবো, জাস্ট একটু মিশিয়ে নেবো যাতে ইভেনলি মিশে যায়। এটা মাখানো শেষ, আমি এখন যেটা করব যে এটাকে আপনার দিয়ে এক মুঠো একটা বড় ইয়ে নিয়ে একসাথে আস্তে প্রেস করব দু হাত দিয়ে। সো দেখবেন সব কিছু বাইন্ড টুগেদার হয়ে যাচ্ছে। দুই হাত আসলে ইউজ করতে হবে অ্যান্ড প্রেস করতে হবে যাতে এটা খুলে না যায়, বাইন্ডস টুগেদার। সো ইউ ক্যান সি দিস ইজ হাউ ইট লুকস, ইউ ক্যান সি দ্য মিট ইন ইট অ্যান্ড ইট অলরেডি হ্যাজ দ্য চিজ ইনকর্পোরেটেড ইন ইট অলরেডি। সো যেটা হবে যে আপনার এটাকে সুন্দর করে এখানে জাস্ট রেখে দিচ্ছি। সো এখন আমার আরানচিনি বলগুলো বানানো হয়ে গিয়েছে খিচুড়ি দিয়ে। সো এটাকে আমরা যেটা করবো এখন, আপনার ফার্স্টে ময়দা দিয়ে তারপরে ডিম দিয়ে অ্যান্ড প্যানকো ক্রাম দিয়ে কাভার করে ডিপ ফ্রাই করবো। ফার্স্ট এটার একটা অর্ডার আছে, ফার্স্টে আরানচিনিটাকে আপনার ময়দার মধ্যে একটু কাভার করে নিতে হবে, তারপরে সেটা ডিমের মধ্যে চুবিয়ে দেন ইউ ট্রান্সফার ইট টু দ্য প্যানকো ক্রাম। একটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু এখানে বোথ ওয়েট অ্যান্ড ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে, সো আপনি একটা হাত ইউজ করবেন ওয়েট ইনগ্রিডিয়েন্টসের জন্যে অ্যান্ড আরেকটা হাত ইউজ করবেন ড্রাই এর জন্যে। সো ড্রাই হাতটা যদি ডান হাতে করেন, সো যখন ওয়েট ইনগ্রিডিয়েন্ট হুইচ ইজ ডিমের মধ্যে চোবাবেন তখন সেটা অন্য হাত ইউজ করতে হবে। সো প্রথমে আমি যেটা করব, একটা আপনার নিয়ে ফার্স্ট এখানে সুন্দর করে এই ময়দার মধ্যে একটু কভার করে নেব। সো অ্যাক্সেস যেটা লেগে থাকে সেটা একটু জাস্ট নেড়ে নিতে হবে, দেন আপনি অন্য বাম হাতটা দিয়ে সেটা ডিমটার মধ্যে ছেড়ে একটু জাস্ট কোট করে নেবেন। ইভেনলি ডিমে কোট হয়ে গেলে সেটা যেটা করবেন যে এই ওয়েট হাতটা দিয়েই এটার মধ্যে ছেড়ে দেবেন। অ্যান্ড দেন আপনি যেটা করতে পারেন যে আমি এটা একটু ফ্ল্যাট ইয়েতেই নিয়েছি যে ইউ ক্যান জাস্ট রোল অ্যারাউন্ড ইন দ্যার, সো অটোমেটিক্যালি আপনার হাত ইউজ করা ছাড়াই সুন্দর করে ওই প্যানকো ক্রামে এটা কভার হয়ে যাচ্ছে। ইটস
a bit fun as well. It's like playing games. এখন এটা সুন্দর nicely coat হয়ে গিয়েছে, so আমি আবার এটাকে just তুলে রেখে দেব। এখন আমি আরেঞ্চিনিটা ভাজার জন্য একটা ছোট পটের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা আসলে অনেক গরম হতে হবে because you want it to be golden and crunchy. So তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। So এখন আমি যেটা করব যে আস্তে করে গরম তেলে নামিয়ে দেব। It will start frying instantly. And as soon as it turns golden and crunchy, I'll take it out. So. Almost done, so I'm just a photo and put a sticker for them there. So you can see how beautifully golden and crunchy this is. So it's okay, I'm just serve for a palate. So now I'll plate up one plate for you. So I'll show you how I would construct this dish. So I've got this mint coriander chutney that I made before. And this would go really nice with the arancini because it has that vibrant green color and fresh of the mint and coriander as well. So I'll put middle of the plate and just spread it a little bit. It would really go nice with the deep fried arancini. So if I put it like that, what I'll do is I'll put one of the arancinis in the middle here. So it just looks really nice, vibrant with that golden crunchy arancini with that green chutney. Put some pickled cucumbers, which I did before as well. I'll put them here. And then I've got some finger limes. Finger limes are these small little caviar-like limes you find, which is native here. So it, ami aste kore just put the olpo kore diye dibo. Also, what I've made is parmesan crisps. So these are this thin little parmesan crisps, and you can just put one of them here just to make it a bit more interesting with textures and structure of the dish. I've got some like fresh herbs here, which is tatsoi. What I'll do is I'll just cut some of the leaves and put it in the pinch top. I always like to use some fresh herbs with my food, so and then I'll just spread it out. This doesn't overpower the dish at all, but it just makes it look really, really nice. So there you go. This is my arancini with khichuri and gorur gosh and with few other elements. So I have a cucumber, I have a mint coriander chutney, and I've also got parmesan crisps there and a finger lime. It would really freshen up your palate. You can try so many different versions of it. You don't have to stick to khichuri. You can go for tehari or biryani, whichever you like. You can also change the sauce quite a lot. Like you can go for tomato based sauce, or you can go for yogurt. I love smoked yogurt with it, but the crunchy arancini with that fresh chutney is so good. This is perfect way to entertain your guests with leftover food and present it really, really nicely.